চট্টগ্রামের ঐতিহাসিক প্যারেড ময়দানের পূর্ব পাশে অবস্থিত ঐতিহ্যবাহী ও আধ্যাত্মিকতায় পরিপূর্ণ হযরত টাকশা মিয়া রহমতুল্লাহ আলাইহি দরগাহ মসজিদ পুনর্নির্মাণের পর 24 সেপ্টেম্বর শুক্রবার জুমার নামাজ আদায়ের মধ্য দিয়ে উদ্বোধন করা হয়েছে। জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য চট্টগ্রাম মহানগর জাতীয় পার্টির সভাপতি ও হযরত টাকশাহ মিয়া রহমতুল্লাহ দরগাহ মসজিদ পরিচালনা পরিষদের সেক্রেটারি আলহাজ সুলাইমান আলম শেঠের সার্বিক ব্যবস্থাপনায় ও আর্থিক অনুদানে নির্মিত অনিন্দ্য স্থাপত্যশৈলী ও দৃষ্টিনন্দন এই মসজিদ উদ্বোধনের সময় উপস্থিত ছিলেন পিএইচপি গ্রুপের চেয়ারম্যান সুফি মিজানুর রহমান, চট্টগ্রাম ওয়াসার এমডি মোহাম্মদ ফয়জুল্লাহ, শেঠ গ্রুপের পরিচালক ওয়াহিদুল আলম শেঠ, ডিএমডি মোহাম্মদ রোশনগীর সহ চকবাজার এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং বিপুল সংখ্যক মুসল্লি। এ সময় পিএইচপি গ্রুপের চেয়ারম্যান সুফি মিজানুর রহমান বলেন, এই মসজিদ এত সুন্দর মসজিদ, আমাদের চট্টগ্রামে দ্বিতীয় একটা নাই আমার মনে হয়। এত সুন্দর কারুকার্য দিয়া যারা আল্লাহর কাছে পরিহার করি, এই মহব্বতের সাথে এই লক্ষ কোটি টাকা খরচ করে যারা আল্লাহর কাছে সুন্দর করছে, ওয়াসার এমডি মোহাম্মদ ফয়জুল্লাহ বলেন, বিভিন্ন জায়গা থেকে কালেক্ট করে কিভাবে একটা মানুষ করতে পারে, কত সময় দিলে ওরা সেটা পারে, এটা আসলে আপনাদের দোয়া ছিল। সুলাইমান আলম শেঠ বলেন, দরজাগুলি করতে আমার প্রায় 70 লক্ষ টাকা দরজার মধ্যে কাজ, 10টি দরজার মধ্যে ওদের প্রায় 5 কোটি টাকার মধ্যে আমরা মসজিদটা শেষ করছি। এর মধ্যে 2 কোটি টাকার মতো আমাদের দেনা আছে, এটা আল্লাহ হয়তো কোনো না কোনো মেয়েকে আমাদের দিয়ে দেয়। আল্লাহর কাছে হাজারো কোটি শুক্রিয়া যে আল্লাহ যে আপনাদের এই মসজিদটা সুন্দরভাবে করার একটা সুযোগ উল্লেখ্য, উক্ত মসজিদ নির্মাণের জন্য সুলাইমান আলম শেঠ 3.5 কোটি টাকা, পিএইচপি গ্রুপের চেয়ারম্যান সুফি মিজানুর রহমান 65 লাখ টাকা, চট্টগ্রাম ওয়াসা ও বিভিন্ন ব্যক্তিবর্গ আর্থিক অনুদান প্রদান করেন। উক্ত মসজিদে মহিলারাও নামাজ আদায় করতে পারবেন। চোখ ধাঁধানো আধুনিক স্থাপত্যশৈলীর মাধ্যমে পুনরায় নির্মিত এই দরগাহ মসজিদ যে কারোর নজর কাড়বে চোখের পলকেই। তানভীর আহমেদের প্রতিবেদনে নিউজ ডেস্ক, এসএনটিভি, চট্টগ্রাম।